কারো মাথায় একটু বেশি, কারো মাথায় একটু কম, তবে চিন্তা সবারই এক, কিভাবে মাথার সমস্ত চুল সারা জীবন অক্ষুণ্ণ থাকবে। সেই তাগিদে সপ্তাহে দুই বা ততোধিকবার শ্যাম্পু তো করেই থাকেন, কিন্তু তা কতটা জেনে করেন? অজান্তে চুলের যত্ন নিতে গিয়ে উল্টো ক্ষতি করে দিচ্ছেন না তো? ভুল করার আগেই সতর্ক হন, জেনে নিন শ্যাম্পু করার সময় কোন কাজগুলি একেবারেই করবেন না। শ্যাম্পু করার আগে অনেকেই চুলে তেল দিয়ে ফেলেন, এতে খারাপ কিছু নেই, তবে চুল ময়লা হলে তাতে একেবারেই তেল দেবেন না, এতে ময়লাগুলি চুলে আটকে থাকে। অনেকেই চুল ভালো করে না ধুয়ে শ্যাম্পু দিয়ে দেন, এই কাজটি একেবারেই করবেন না। আগে ভালো করে চুল ধুয়ে নেবেন, পারলে দুইবার ধুয়ে নেবেন, তারপরেই শ্যাম্পু দেবেন। শ্যাম্পু দিয়ে চুল জোরে জোরে ঘষবেন না, বরং হালকা ম্যাসেজ করলে ময়লা অনেক ভালো পরিষ্কার হয়, আর এতে চুলের গোড়াও ভালো থাকে। অনেকেই জানেন না যে কন্ডিশনার চুলের গোড়ায় নয়, শুধু আগায় ব্যবহার করতে হয়, এর কাজ চুলকে নরম করা। গোড়ায় এটি লাগালে চুলের গোড়া নরম হয়ে যাবে। শ্যাম্পুর পর চুল ধোয়া হয়ে গেলে তোয়ালা দিয়ে জোরে জোরে ঘষে মোছা উচিত না। চুলের জল শুকানোর জন্য গামছা বা তোয়ালে দিয়ে চুল ঝাড়াও ঠিক নয়, এতে চুল বেশি ওঠে। আর শ্যাম্পু করার পর ভেজা চুল একদম আছড়াবেন না, এতে চুল তো উঠবেই, সেই সঙ্গে চুলের গোড়ারও ক্ষতি হবে। নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।